আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে, আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 34, হাসপাতালে অনিয়ম পেলে আইন শৃঙ্খলা বাহিনী নয়, অভিযান চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। বিধিনিষেধের পরও ঈদযাত্রায় 210টি সড়ক দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার্তরা, বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হলো অনলাইনে কলেজে ভর্তি কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং চলে গেলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা আক্রান্ত হয়ে আরও 34 জন মারা গেছেন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,399। 24 ঘন্টায় 1,766 জন সহ মোট সুস্থ হয়েছেন প্রায় 1.5 লাখ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 60 বছর বয়সী 11 জন রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় 50 থেকে 70 বছর বয়স্কদের মৃতের সংখ্যা 17 জন। গত 24 ঘন্টায় 85টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,759 জনের। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয় 2,487 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,57,600। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত 3,399 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,766 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 1,48,370। শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.60%। 24 ঘন্টায় শনাক্তের হার 23.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.44%। করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসাদের দ্রুত নমুনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ যাদের অসংক্রামক ব্যাধি থাকে তাদের জন্য এই রোগে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, ফুসফুসের অসুখ, কিডনি অসুখ, শুধুমাত্র লক্ষণ উপসর্গ না, যারা শনাক্ত ব্যক্তির বা আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা করান। এবং আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে, নমুনা পরীক্ষা করার মাধ্যমে এবং শনাক্ত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারি। ব্যবস্থা গ্রহণ শনাক্তের পর 5 মাসে ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি 10,627 জন মারা গেছেন। আপনারা এই নমুনা পরীক্ষা, শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অসুবিধা বা হাসপাতালের নিরাপত্তার স্বার্থে অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে অনিয়ম পেলে টাস্কফোর্সের সাথে সমন্বয় করে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। সচিবালয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালে অভিযান হয় না, হয় তদন্ত, অভিযান হয় পাহাড়ি এলাকায়। আরও জানাচ্ছেন মাহবুব কবির জাপল। যে ধরনের অভিযানে রিজেন্ট হাসপাতালের জালিয়াতির ঘটনা বেরিয়ে আসে, ধরা পড়ে শাহাবুদ্দিন মেডিকেলের অনিয়ম, সে ধরনের অভিযানই বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে শুরু হয় সমালোচনা। রোববার বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযান অব্যাহত থাকলে হাসপাতাল বন্ধ করার হুমকি দেন মালিকরা। বৈঠক শেষে স্বাস্থ্য সচিব বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নয়, প্রয়োজন হলে অভিযান চালাবে মন্ত্রণালয়ের টাস্কফোর্স। আমরা আমাদের অভিযান একদিনের জন্য কিন্তু বন্ধ রাখবো না, এক মিনিটের জন্য বন্ধ থাকবে না। আমরা যেখানেই কোনো অভিযোগের গন্ধ পাবো, যেখানেই অভিযোগের কোনো একটি তথ্য পাবো, আমরা সাথে সাথে হ্রাস করবো। আমাদের টাস্কফোর্স আমরা করে দিয়েছি। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে অভিযান চালানোর কোনো সুযোগ নেই। অভিযান বন্ধ হয়েছে এই কথাটা সঠিক না। আর এটা অভিযান কেন,
হাসপাতাল কি হাসপাতালের দিকে অভিযান করে না, হাসপাতালে ইনকোয়ারি করে। অভিযান তো করা হলো চিটাং হিল ট্র্যাক্সে, যেখানে সন্ত্রাসীরা আছে সেখানে অভিযান হয়। করোনা পরিস্থিতি এবং এর পরীক্ষা কমে যাবার কারণও ব্যাখ্যা করেন স্বাস্থ্যমন্ত্রী। টেস্টের সংখ্যা কিছুটা কমেছে, এটা সঠিক। সেটা কিছুটা হলো বন্যার কারণেও হয়েছে, আবার কিছুটা মানুষের অনীহাও আছে। করোনার সাথে সম্পর্কযুক্ত টেস্টগুলোর ফি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিধিনিষেধ থাকার পরও এবারের ঈদযাত্রায় সারা দেশে 210টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত এবং 331 জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে 1/4 যাত্রী যাতায়াত করলেও অস্বাভাবিকভাবে বেড়েছে দুর্ঘটনা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। করোনা মহামারীর কারণে কোরবানির ঈদে সড়ক, রেল ও নৌপথে যাত্রী পরিবহনে সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছিল। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ছিল কম, কিন্তু সেই তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা ছিল ভয়াবহ, অন্যান্য ঈদের তুলনায় বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে 26 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত 13 দিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 2 শতাধিক। মাত্র 15-20% যাত্রীর যাতায়াত হলেও সেই তুলনায় সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সড়ক মহাসড়কে 201টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত হয়েছে, 331 জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 238টি দুর্ঘটনায় 317 জন নিহত এবং 370 জন আহত হয়েছে। জাতীয় ও আঞ্চলিক দৈনিক সহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় 33% মোটরসাইকেল, 20% করে বাস, ট্রাক, পিকআপ এসব দুর্ঘটনায় জড়িত ছিল। এজন্য ত্রুটিপূর্ণ সড়ক, চালক ও পথচারীদের দায়ী করা হয়। অদক্ষ চালক ও হেল্পার দ্বারা যানবাহন চালানো, মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন, করিমন, মোটরসাইকেলের অবাধে একসাথে চলাচল, এসব দুর্ঘটনার জন্য দায়ী ছিল। স্বাভাবিক সময়ে যেই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছে, সীমিত পরিসরে চলাচলেও যদি এর কাছাকাছি পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে চলাচলের সাথে দুর্ঘটনার সম্পর্ক না যতটা, তার চাইতে বেশি আমার সিস্টেমে এমন কোনো সমস্যা রয়ে গেছে যেটা ফিক্সড, যেটা না সরালে আসলে আমাদের এই দুর্ঘটনা চলাচল আপনি যতই কমুক না কেন একটা নির্দিষ্ট হারে কিন্তু হতেই থাকবে। আধুনিক নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বন্যার পানি কমার সাথে সাথে তীব্র ভাঙনে আবারও চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্তরা। বসতবাড়ির সাথে নদীগর্ভে বিলীন হচ্ছে স্কুল, মাদ্রাসা, হাটবাজার সহ বহু স্থাপনা। কিছু নিম্নাঞ্চল এখনও ডুবে থাকায় বাড়ি ফিরতে পারছে না আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন রোকসানা ইভা। বরিশালে বন্যা পরিস্থিতির উন্নতি হলো, মেঘনার পানি হিজলা পয়েন্টে এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়ায় 60 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে তার লাশ উদ্ধার করা হয়। হিজলা, মেহেন্দিগঞ্জ সহ নিচু এলাকার এখনও 10,000-এর বেশি মানুষ পানিবন্দী। এছাড়া বিভিন্ন রাস্তা ভেঙে যাওয়া সহ সদর উপজেলার তালতড়ি লামচুরি সড়কের বিশাল অংশ নদীগর্ভে চলে গেছে। নষ্ট হয়েছে 4,500 মাছের ঘের ও 7,400 হেক্টর জমির ফসল। ফরিদপুরে গত কয়েকদিন ধরে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদনদীর পানি। ফলে সদর উপজেলার ডিগ্রির চর, অম্বিকাপুর ও নর্থ চ্যানেল ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে রয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করায় ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর এলাকায় দুধকুমার নদীর ভাঙনে 100-এর ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ধরলা নদীর ভাঙন দেখা দিয়েছে মোগলবাসা ও শার্ডব এলাকায়। বুড়িরহাট ও বজ্র এলাকায় তিস্তার এবং ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র হয়েছে রাজীবপুর, মোহনগঞ্জ এলাকায়। সিরাজগঞ্জে বন্যার পানির দুর্ভোগ কমতে শুরু করলেও চৌহালিতে নদীর পূর্বপার, বলকান্দি হতে মিস্ত্রিগাতি এবং জোতপাড়া হতে খাসপুকুরিয়া সহ আশপাশের এলাকার প্রায় 10 কিলোমিটার জুড়ে ভাঙনে 200-এর ঘরবাড়ি এখন নদীগর্ভে। বন্যায় শেরপুর, জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভারশনের রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে ডাইভারশনের পাশ দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা ও বেইলি সেতুও। ফলে গত ২৪ দিন ধরে উত্তরাঞ্চলের সাথে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে গতকাল ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ২২টি ইউনিয়নের ৩ লাখ মানুষ। রোকসানা ইভা, এটিএন বাংলা। আজ থেকে শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি অনলাইন কার্যক্রম। একাদশ শ্রেণীর এই ভর্তি পদ্ধতি নিয়ে এবার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসএসসিতে এবার ১,৩৫,৮৯৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে, কিন্তু সারা দেশে ভালো মানের কলেজের আসন রয়েছে ৫০-৬০,০০০। তাই ভালো ফল পেয়েও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রিপোর্ট করছেন আদিন সজীব। নিশা ও দিশা দুই বোন কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত। এখন এবারের এসএসসিতে ভালো ফল করেও মন ভার করোনা ভাইরাসের জন্য। এই মহামারী এবার তাদের পড়ালেখাও অনেকটা পিছিয়ে দিয়েছে। করোনার কারণে তো অ্যাডমিশন লেট করে হচ্ছে, তো দুশ্চিন্তায় আছি একটু যে কবে মানে অ্যাডমিশন ফাইনালি হবে আর কবে ফাইনালি কলেজে ভর্তি হতে পারবো আর কি, এটা নিয়ে একটু টেন্সডে আছি আর। যখন ম্যাট্রিক দিলাম তো তখন তো এমনিতেই একটা মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ নতুন মানে কলেজ নিয়ে খুঁজবো, কলেজে যাব। তো এখন তো তো ভালোই লাগছে যে হ্যাঁ যত বাধা হোক বা যাই হোক না কেন অ্যাডমিশনে মানে অনলাইনে অ্যাডমিশন নিয়ে তো তাও মানে হচ্ছে, অ্যাডমিশনটা তো হচ্ছে। করোনায় বদলে গেছে জীবনযাপন, থমকে আছে শিক্ষা কার্যক্রম। তবে আশার খবর হচ্ছে দুর্যোগের মধ্যেও শুরু হলো উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তি, যার আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে দুশ্চিন্তাতেও আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। সন্তানরা কবে ভর্তি হবে কলেজে, কবে শুরু হবে ক্লাস, তা জানা নেই কারোরই। ভর্তি কবে নাগাদ শেষ হবে, ক্লাসগুলো কীভাবে হবে, এখন যদি আপনার ওই অনলাইন সিস্টেমে ক্লাসগুলো নিচ্ছে, সো এটা কবে নাগাদ শুরু হবে আর এটা দিয়ে স্টুডেন্টরা কতটুকু বেনিফিট হবে বা কতটুকু শিখতে হবে সেটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আবেদনের প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিতদের ফল প্রকাশ হবে ২৫ আগস্ট রাত ৮টায়। ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত, ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে, ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছে আদালত। রামুকোটের বিচারক দেলোয়ার হোসেন এই জামিন মঞ্জুর করেন। শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার আরেক সহযোগী রিফাতুল ইসলাম শিফাতের জামিন আদেশের দিন আগামীকাল ধার্য করেছে আদালত। বরেন্দ্র গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে রক্তচাপ, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিশিষ্ট এই গীতিকার ও সুরকার। ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বাঁশবাড়িতে জন্ম নেন আলাউদ্দিন আলী। গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, কষায়, যোগাযোগ সহ অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ খিলগাঁয়ে নুরেবাগ জামে মসজিদে প্রথম এবং এফডিসিতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বরেন্দ্র এই সঙ্গীত পরিচালককে। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন সংস্কৃতি অঙ্গ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিশিষ্ট জনেরা আলাউদ্দিন আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সচিবালয়ে বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জাতির জনকের হত্যার ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে না পারলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে। মুজিব বর্ষে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, ষড়যন্ত্রকারী ছিল, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হওয়া প্রয়োজন। একটি কমিশন গঠন করে যারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা, তাহলে ইতিহাস সঠিকভাবে রচিত হবে। রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সড়ক জোন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান এরই মধ্যে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিজে থেকেই সব অনিয়ম উদ্ঘাটন করাচ্ছেন, কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করেনি বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, সেটা দেশরত্ন শেখ হাসিনা প্রমাণ করেছেন। অনিয়ম যেখানে হচ্ছে সেই সব হাসপাতালে অভিযান চালানো সরকারকে কেউ আগে বলে দেয়নি, কারো পরামর্শ সরকার অভিযান পরিচালনা করেননি, শেখ হাসিনা নিজেই এ সকল অনিয়ম উদ্ঘাটন করেছেন। 2020-21 অর্থবছরের 5,007,21,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাজেটে ট্যাক্স, ফি, ইজারা ও টোল সহ অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে 75 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের পাশাপাশি এবার করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। গত 3 দিন ধরে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বন্যা ও বৃষ্টির কারণে গত 3 দিনে উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে 19 জন মারা গেছেন, 12 জনের প্রাণহানি হয়েছে দক্ষিণের সিন্ধু প্রদেশে। এছাড়া পাঞ্জাবে 8 জন ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চল গিলগিত বালিস্তানে আরও 10 জন প্রাণ হারিয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে, নিখোঁজ রয়েছেন আরও 12 জন। এক মাসের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির স্বাভাবিক জীবনযাপন। গত 4 আগস্ট লেবাননের বৈরুতে সংঘটিত বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেবে বাংলাদেশ বিমান বাহিনী। আজ বিমানবাহিনীর C-130J উড়োজাহাজে চিকিৎসা সামগ্রী, জরুরি খাদ্য এবং খুচরা যন্ত্রাংশ নিয়ে লেবাননের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। বিমানবাহিনীর প্রধান মাসুদজামান সেরনিয়াবাতের নির্দেশনায় 12 সদস্যের ক্রু সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। মিশনটি সঠিকভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। এই উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করেন সহকারী বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ আবুল বাশার। করোনাভাইরাসে আক্রান্ত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার রিজয়নুল বাড়িকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয়। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকুয়েশন সহায়তা দিয়ে আসছে বিমানবাহিনী। এবার পার্টেক্স খেলার খবর। ক
করোনা ভাইরাস মহামারীর প্রকোপ কমে দ্রুতই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমান। ব্যক্তিগত অনুশীলন শেষে তিনি এমন আশা প্রকাশ করেন। ঈদের পর দ্বিতীয় দিনের মতো ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেটাররা অনুশীলন করছেন মিরপুর সহ দেশের পাঁচ ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি সেরেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মাহমুদুল রিয়াজ সহ কয়েকজন ক্রিকেটার। এছাড়াও খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামেও ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা। দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাব্বির। করোনার বাধা কাটিয়ে দ্রুত বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। খেলা তো শুরু হয়েছে, তো ইনশাল্লাহ যদি আমাদের দেশে সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, বা আমাদের সব ঠিকঠাক অন্যান্য দেশে সব ঠিক থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো আমরা, এবং খুবই উজ্জীবিত হয়ে আছি আমরা খেলার জন্য এবং খুব মরিয়ে আছি, যার জন্য আমরা প্র্যাকটিস করছি এখনও নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে ভালো কিছু করার জন্য। আশা করি ইনশাল্লাহ খেলা শুরু হবে, ভালো কিছু করবো ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। করোনা টেস্টের পর দুপুরে শাহিন হলে সিলেকশন কমিটির নিকট রিপোর্ট করেন খেলোয়াড়রা। আগামী সাত দিন আইসোলেশনে থাকার পর বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ফিটনেস ক্যাম্প শুরু করবে যুব হকি দলের খেলোয়াড়রা। বঙ্গবন্ধু এশিয়ান জুনিয়র হকি প্রতিযোগিতা সামনে রেখে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান মাসুদ্জামান সেনিয়াবাদ। প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এক মাসের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি সেই জন্য আমাদের ঘাঁটি অধিনায়ককে ধন্যবাদ জানাচ্ছি, যেখানে সার্ভিসেস দলের বাইরে বিকেএসপির খেলোয়াড় সহ মোট 21 জন এই ফিটনেস ক্যাম্পে অংশগ্রহণ করবে বলে আশা রাখি। এই ক্যাম্প সফল হলে প্রয়োজন মোতাবেক এর ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস, এবং আমার আরও বিশ্বাস যে আমরা শেষের দিকে স্টেডিয়ামে গিয়েও খেলতে পারবো কিছু, এবং সেটার দরকার আছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 34, হাসপাতালে অনিয়ম পেলে আইন শৃঙ্খলা বাহিনী নয়, অভিযান চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। বিধিনিষেধের পরও ঈদযাত্রায় 210টি সড়ক দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার্তরা, বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হল অনলাইনে কলেজে ভর্তি কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী ও অভিভাবকরা। এবং চলে গেলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।